আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিমেন বাবু। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। চলে আসলাম আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তা আজকে হচ্ছে একদম রান্নাঘর থেকে শুরু করলাম। এই যে ইলিশ মাছ আজকে সকালবেলায় বাজার করে নিয়ে আসছি। মিমি হচ্ছে গিয়ে শাক কাটতে ব্যস্ত এখানে। ওরকম কাপড় কোন নাম সুন্দর আসে না, খানিয়ান বানি আসছে। তারপরে ভাবলাম যে এটাই করি, নিজেদের একটু রোমান্টিক নামও আমরা নিতে পারবো, আবার এই হয়ে যাবে। আবার স্বামীর নামও নেওয়া যায় না, ওই ক্ষেত্রে ভাবলাম যে হানিয়ান বানি দেওয়া। স্বামীর নাম নেওয়া যায় না, এটা ঠিক না। এক একজন এক এক হাদিস কয়, তো ওই জন্য আসলে বিরক্ত লাগে। যাই হোক, ওটার কারণে হলো আমরা দুজনে ডিসাইড করছিলাম হানিয়ান বানি দিব, তারপরে দেন এটা দিয়ে ভিডিও করলাম। এখন মনে করেন সমস্যা কি হয়েছে, আমরা মোবাইলে সার্চ দিলে আমাদের আসলে ওই চ্যানেলটাও আসে না, কিন্তু মিম এন্ড বাবু দিলে হাজার হাজার ভিডিও চলে আসে আমাদের। এখন মিম এন্ড বাবু তো আমাদের কোন চ্যানেল নাই, তো ভাবলাম যেহেতু এটা আমরা সার্চ করলেই চলে আসে, তো এটাই দিই। তো তারপরে হলো আমাদের নাম চেঞ্জ করা, এটা মনে হয় না চেঞ্জ করা হবে, এটা চেঞ্জ করা হবে না। আর একটা চ্যানেলের ক্ষেত্রে কি এটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে একটা নাম সার্চ করার সাথে সাথে যত চ্যানেলটার ভিডিও সব চ্যানেলটা চলে আসে। এটা যদি না আসে তাহলে চ্যানেলটার কোনো লাভ নাই, কারণ সার্চ করলে যদি না আসে, একজন মানুষটা করলে যদি না আসে, তখন মানুষ খুঁজা কিভাবে পাবে। তো এই জন্যই হলো চ্যানেলের নাম চেঞ্জ করা। এটা নিয়ে অনেকে অনেক মন্তব্য করছেন, ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে বিষয়টা। আর আজকে হলো শ্বশুর বাড়ির লোকজন আসবে, দেন আমার বোনরা আছে, সবার জন্য হলো একটু রান্না বান্না করবো। আজকে ওরকম করে রান্না করবো না, হালকা পাতলার মধ্যে রান্না করবো, সবজি মাছ মাংস এই মুরগির মাংস। আজকে সকালবেলা মাছটা নিয়ে এসেছি, মাছটা খুব সুন্দর। আমি তো দিন ভালো বাজার করি, তাই না মিম? জি, সে বাজার করি না, সুন্দর বাজার করো। তুমি যেটা বলো সেটা আমি আনি, কিন্তু সেটা তো ভালোটা আনি, বাজারের সেরাটা আনি। হ্যাঁ, আমি বাজারের সেরাটা আনি, বাইসের সেরাটা নিয়ে আসি। মানে যে কোনো ভাবে হোক সম্পর্ক ভালো হয়ে যায়, সেই কারণে তারা আমার ঠকাইতে পারে না, তাদের বিবেকে বাদে। তো একটা মানুষের সাথে যদি ভালো সম্পর্ক হয় তখন তো এটা তো বুঝে নি। হ্যাঁ, একটা সুসম্পর্কের মানুষের সাথে তার যে উল্টা পাল্টা জিনিস দেওয়া যায় না, জন্য থেকে তারা ভালো জানে। আমরা হচ্ছে গিয়ে সবাই বিক্রমপুর গেছে আমার ফুপির বাসায়, ওখান থেকে হচ্ছে গিয়ে আজকে আসতেছে, এখন বাসে আছে, কল দিছিলাম। তারপর আমরা আসবে, আর কালকে হচ্ছে গিয়ে সাবিনা সারপ্রাইজ দিছে। আমি হচ্ছে গিয়ে একটু নিচে গেছি, নিচে যাওয়ার পরে আমি পরে গেটে আসছি, এখন দেখি একটা গাড়ি দাঁড়ানো, আর আমাদের যে কেয়ারটেকার, কেয়ারটেকার বলতেছে হ্যাঁ পাইছে। আমি কোন পেয়েছে, ওই যে বাচ্চা হইলো না কয়দিন আগে, হে আপা। আমি হ্যাঁ সাবিনাইছে, এটা পেয়েছেন, আমি দৌড় দিতে লইছি উপরে। হ্যাঁ, পরে বলতেছেন দাঁড়ান দাঁড়ান, আমি শিওর হয়ে গেলি। পরে আমার ক্যামেরায় ভিডিও দেখাইতেছিল আর কি, যে সিসি ক্যামেরার ভিডিও। আমাকে আপনার সিসি ক্যামেরার ভিডিও যতক্ষণে বের করবেন ততক্ষণে আমি উপরে যাই দেখালাম। ওরা হচ্ছে গাইসা দেখি যে ওরা ভালো লাগলো, আর তার দুদিন আগে রাতের বেলা সাবিনা আমার সাথে এরকম একটা প্র্যাঙ্ক করছে। আমার বলতেছে কি কই তুই, আমি বলতেছি আমি তো বাসার নিচে। আমি কইছি কি আই বাবুর ফোন দাও, আই কি বাবা আসে ও কাকে দাও, আমি সারপ্রাইজ দিতে নিজে সারপ্রাইজ হয়ে গেলাম। আমি মানে আমি কই তুই তুই আই আইলি দেখতে যাবি, আমি কই
এটা কইছে আমি না দূরে আইছি আই দেখি গেটের সামনে ই নাই জুতা মুতা নাই তাহলে চলে আসলাম রান্না করতে। প্রথমে হলো শাক রান্না করবো, আজকে হলো মাছ ভাজি শাক ভর্তা এগুলা করব, আর মুরগি মাংস করব, আর ইলিশ মাছ রান্না করবো, মানে একটু হালকা পাতলার মধ্যে খাবারই করবো। ওই পোলাও মাংস এগুলো করবো না, এগুলো খাওয়াইছি আমি তো, একটু নর্মাল খাবারও খাওয়াই, লবণ হয়েছে মনে হয় না। কাঁচামরিচ এই শাকটা সবাই পছন্দ করে, ভাবলাম এই শাকটা রান্না করি, কলমি শাক। তো শাকটা সিদ্ধ করতে দিচ্ছি, দেখা দিলে সিদ্ধ হয়ে যাবো। এটা দিয়ে আটকে দিস, খাওয়াবে কালকে সন্ধ্যা আব্দিয়া গোসল করে, মরিয়ম আপু আসছে, এদিকে আসো শরফাত, এই যে মরিচটা আসতে দেন, মরিচ এদিকে পুড়ে গেছে গা, কথা তালে তালে এদিক দিয়া দুর্গন্ধময় দুনিয়া হয়ে গেছে। কান্না করে এ তো আমি দেখতেই আছি, আমি কি করতে হইব, কলমিতে হইব, কান্না করে দেখে আমার কলমিতে হইব। ওই দেখ টুকটুকি বুড়ি, টুকটুকি বুড়ি, আয় টুকটুকি বুড়ি, লাস্ট রান্না বাকি ছিল ইলিশ মাছ রান্নাটা, ওইটাই রান্না করতেছি, মশলা আমি দিয়ে দিছি, এখন হলো আলু দিয়ে দেবো। আজকে অনেকদিন পর আমার ইচ্ছে করতেছিল যে টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করবো, তো টমেটোর দাম অনেক, 200 টাকা কেজি, এর জন্য হলো বাবু টমেটোই আনে নাই কেন, তো ভাবলাম আলু দিয়ে রান্না করে দিই। কারণ বাচ্চা কাচ্চারা খাওয়া দাওয়া করবে, তো ওদের জন্য আসলে ওরকম কোনো আইটেম করা হয় না, সব কিছু ঝাল ঝাল বড়দের জন্য, ভর্তা ডাল তারপরে মাংস তো অনেক কিছু আছে বড়দের জন্য, ওদের জন্য কিছুই নেই। তো সারা কথা শরীরে হলো ঝাল খাইতে পারে না, তো ইলিশ মাছটা দিয়ে আলু দিয়ে খাইতে পারবে। এখানে হচ্ছে ধনিয়া পাতা ভর্তা, গ্যাসটা আমি হচ্ছে গিয়া ওই যে বিলাতি ধনিয়া পাতা নিয়ে আসছিলাম বাজার থেকে, এটার ভর্তা তো একটু বেশি মজা হয়, মিলেই করছো, দুই নম্বরই করছো, আলা একটুখানি না এটার মধ্যে ব্লেন্ডার করা যাইব, আমি কি প্যারামিটার আছে যে তোমার একটু ভর্তা দিম, বেশি করে করতে না হলে ব্লেন্ডার করা যায় তাই, পাতা পাতা নিয়ে মনে একটা পাটাপোতা নিয়ে আসি, আচ্ছা বাদ বা হাতে একটা গ্লাভস পরা, হ্যাঁ
এখন বাদাম ভর্তা করবো, এটা করার শেষ বাদাম ভর্তা একটা পলি হাতের মধ্যে পেঁচায় না। আমি ওই দিনে আমি দিন অসুস্থ হওয়ার পরে যে আমি ডিম ভর্তা করছিলাম না, তখন ওই যে মরিচ সারাদিন কাঁদছে না, আমি যে হাতের মধ্যে তো গ্লাস পেঁচায় নিয়েছি, ওই যে গ্লাস তো পলি করবা, সেফটি মেনটেন করবা, হাত কেন লেগে জ্বালাম, সবারই হাত আছে, সবারই ব্যথা আছে, সবারই কষ্ট হয়। আল্লাহ তুমি ইয়ে করে করো, হাতের মধ্যে গ্লাভস পরো, গ্লাভস কিনে নিয়ে আহি, কাজ করতে করতে মেয়েদের হাত জাগালো হয়, তাই নি আসলে হয়। আমার মা কত গরম পাই দিয়ে ধরে কি করবো এখন, মাছ দিবা অনেকদিন পর রান্না করতেছি, বেশি লবণ মিস্টার বাদাম, মিসেস ধনিয়া, মিসেস কলমি, মিসেস মুরগো, এটা হচ্ছে কি মিস্টার মিসেস মুরগি, ডাইল বেড়া যদি আমি না খাইতাম তো ডাইলই হইতো না দুনিয়াতে। আমার মনে চায় কিন্তু এমন হয় না, আমার তো ধসে না।